আচ্ছা দেখেন, আজকে আমরা সেইভাবে লিঙ্কডইন লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েট করা শিখবো এবং সেটার মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ডটা মার্কেটিং করবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হলো আমরা আমাদের একটা ব্র্যান্ড সিলেক্ট করে নিই। হ্যাঁ, মানে ব্র্যান্ড সিলেক্ট করে আপনার পছন্দ মতো একটা নাম বলেন যেটা আপনার ব্র্যান্ড হবে। হ্যাঁ, আপনার পছন্দ, যেমন আমি সবসময় ওয়েব ভিডিওস করি না, আপনারা এখন নিজেদের মতো একটা ব্র্যান্ড তৈরি করে নেন বলেন, সেটা ভালো মতো চলুক না চলুক ওটা পরের বিষয়, বুঝছেন না? কিন্তু আপনাকে তো ইয়া করা লাগবে আগে, মানে একটা ব্র্যান্ড সিলেক্ট করা লাগবে, নাহলে করতে পারবেন না কিছু। যেমন মিম ভাই যদি মার্কেটিং করে, আমরা যদি মার্কেটিং করি কি করবো, বরেন্দ্রীতে মার্কেটিং করবো না? কারণ আমাদের এখানকার ব্র্যান্ড কি বরেন্দ্রাইট, এরকম নিজের একটা ব্র্যান্ড তৈরি করেন যাতে ইন ফিউচার আপনি ওটা কাজে লাগাতে পারেন। যেমন আমি এখন একটা ব্র্যান্ড বিল্ড করার চেষ্টা করছি, কি ওয়েব ভিডিও বিল্ড করার চেষ্টা করছি না, ইন ফিউচার যাতে ভালো কিছু করে ফেলতে পারি ওটা দিয়ে, বুঝলেন না? এরকম নিজেদের একটা ব্র্যান্ড করে নেবেন, এবার নাম সিলেক্ট করে রাখবেন ব্র্যান্ডের। তাহলে দেখেন আমরা আজকে কি করবো, আমরা আজকে আমাদের কোম্পানি পেজটা ক্রিয়েট করবো এবং সেটা সেট আপ করে আমরা আমাদের ব্র্যান্ড মার্কেটিং করবো, ঠিক আছে? এখন দেখেন কোম্পানি পেজ ক্রিয়েট করতে হলে আপনি কি করতে, ফর বিজনেস ক্লিক করা লাগবে। এখন এখানে দেখেন, এখানে ক্রিয়েটের অপশন মেলা কিছু আছে, লার্নিং আছে, তারপর কি আছে, পোস্ট করা আছে, অ্যাডভার্টাইজ আছে, গ্রুপ আছে, তারপর কি সার্ভিস মার্কেট প্লেস আছে। এখানে কিন্তু পেজ নামের কোনো অপশন আপনারা পাবেন না, ঠিক আছে? আপনারা যেতে হবে কি সবার নিচে দেখেন কি লেখা আছে, ক্রিয়েট এ কোম্পানি পেজ, ঠিক আছে? আপনারা সেখানে ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করবেন। কোম্পানি পেজে ক্লিক করার পর আপনার কি করবেন, কোম্পানি সিলেক্ট করবেন, ঠিক আছে? বাকিগুলো সিলেক্ট করা দরকার নাই, আপনার ব্র্যান্ড মার্কেটিং করবেন, ক্লিয়ার? আচ্ছা, কোম্পানি সিলেক্ট করলাম, এবার আপনার কি দিতে হবে, কোম্পানির নাম দিতে হবে। যেমন এখানে লেখা আছে ওয়েব বিডি আইটি লেখা আছে, মানে বাই ডিফল্ট সিলেক্ট করে নিয়েছি, যে কোনো কারণে আমি সবসময় ওয়েব ভিডিও ইউজ করি, এটা এর মতো করে সিলেক্ট করেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে ওয়েব বিডি না দিয়ে আমরা আজকে দিলে বুদ্ধি হচ্ছে আমার নামই দেবো, দিলাম। আচ্ছা, তাহলে কি হলো, এটা দিলাম, তারপর কি করবো, আমাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট আমরা দিব, যদি ওয়েবসাইট না থাকে তাহলে এটাকে আপনি চাইলে ইগনোর করতে পারেন। তবে যেগুলোর পাশে যে স্টার চিহ্ন দেওয়া আছে না, খেয়াল করেন, এগুলো ছোট স্টার চিহ্ন দেওয়া আছে, এগুলোকে আপনার মাস্ট বি দেওয়াই লাগবে, এগুলো যে রিকোয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি লেখা আছে, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি দিবেন। তারপরে কি লেখা আছে, আমারটা এটা ইন্ডাস্ট্রি দেন, আপনার যদি অন্য কোনো ইন্ডাস্ট্রি হয় অন্য কোনো ইন্ডাস্ট্রি দিতে পারেন। যেমন আমরা যদি এই যে ইনফরমেশন ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস এগুলো চাইলে দিতে পারেন, বুঝছেন? আচ্ছা, তারপর অর্গানাইজেশন সাইজ, অর্গানাইজেশন সাইজ কি সবাই ইয়া করে, যে বিজনেস যত বেশি টাকা টাকা দেওয়া আছে সেই বিজনেস তত বেশি বড় মনে করা হয় না আমাদের এখানে, মানে যে বিজনেস যত বেশি টাকা ইনভেস্ট করা আছে সেই বিজনেস তত বেশি বড়, কিন্তু এখানে তা না, এখানে এমপ্লয়ারদের হিসাব করা হয়, বুঝছেন? এখানে অর্গানাইজেশন কত বড় এটা এমপ্লয়ারদের হিসাব করে, তো আমি বললাম যে 2 থেকে 10 জন এমপ্লয়ার আছে আমার অর্গানাইজেশন, ঠিক আছে? আচ্ছা, অর্গানাইজেশন টাইপ আমরা এখানে অর্গানাইজেশন টাইপ কি দিয়ে করবো, দেন কি লেখা আছে, পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, তারপর হচ্ছে কি নন প্রফিটেবল, মানে এগুলো যে নন প্রফিটেবল মানে কি জানেন, ওই হেল্প করে না মানুষের, টাকা পয়সা তুলে দান টান করে হেল্প করে, এরকম টাইপের এজেন্সি টাইপের কোনো কিছু কিনা, ঠিক আছে? আপনি চাইলে দিয়েছে পাবলিক কোম্পানি দিতে পারেন, সরি, পাবলিক কোম্পানি আর গভর্নমেন্ট এজেন্সি। আচ্ছা, পাবলিক কোম্পানি কিন্তু আমার মনে হয় যে গভর্নমেন্ট কোম্পানি এরকম টাইপের কিছু, ঠিক আছে? পাবলিক তো গভর্নমেন্টেরই হয়, তাই না? আচ্ছা, ঠিক আছে, যাও, সেলফ এমপ্লয়েড দিবেন। তারপরে এখানে কি দেওয়া আছে, লোগো দেওয়া আছে, আপনি চাইলে আপনার কিসের এজেন্সির কিংবা আপনার যে কোনো কাজের কিংবা আপনার যে ব্র্যান্ডের লোগোটা সেটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা দেখি আমার কোনো লোগো টোগো আছে নাকি আমার এখানে, লোগো 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 আচ্ছা, মনে করেন যে আমার ছবিটা দিয়ে রাখুন, পরে দেখছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি লেখা আছে, ট্যাগ লাইন, ট্যাগ লাইন বলে মানে আপনারা কি বুঝেন বলেন তো, চলো বহু দূর, এটা কার কোন কোম্পানির ট্যাগ লাইন, ঠিক আছে না? বুঝতে পারলেন না, চলো বহু দূর নাম শুনে আপনারা কি মনে করলেন, গ্রামীণফোন। আর আমাদের এখানে একটা আমাদের বরেন্দ্রের ট্যাগ লাইন কি শুনেন না আপনারা? আচ্ছা, আমি বলি শুনেন, আমাদের বরেন্দ্রের ট্যাগ লাইন হচ্ছে একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ, মানে আমাদের মেইন কাজটা হচ্ছে এটা, বুঝছেন? আমাদের দক্ষতা মেন ট্যাগলাইন, তার মানে এ আস্তে হয়তো আপনারা এখন জানেন না, ভবিষ্যতে কোন সময় যদি এই কথাটা শুনেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা বরেন্দ্রের ট্যাগলাইন ছিল, তার মানে বরেন্দ্রের কথাটাই বলা হচ্ছে, ঠিক আছে? এটাকে বলা ট্যাগলাইন। তো আপনি আপনার নিজের একটা কোম্পানির ব্র্যান্ডের ট্যাগলাইন তৈরি করে দিতে পারেন,
বুঝতে পারেন, আমিও চেষ্টা করছি আমার ব্র্যান্ডের জন্য একটা ট্যাগলাইন খুঁজে বের করার, কিন্তু এখন পর্যন্ত পাই নাই বুঝছেন। রিসার্চ করতে থাকি দেখি কোনটা ভালো, যেমন আমাদের বন্ড রাইটিং এটা অনেক সুন্দর, এটা একটা লক্ষ্য হতে হবে দক্ষ, এটার উপরে ভালো কি আছে ফ্রিল্যান্সিং এর ভিতরে? হ্যাঁ আচ্ছা, আপনার যদি কোনো ট্যাগলাইন না থাকে তাহলে আপনি চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই ঠিক আছে, জাস্ট মানে তারপর আপনি চাইলে অ্যাড করতে পারেন, সমস্যা নাই জি। আপনি আগে আপনার ব্র্যান্ড সিলেক্ট করেন তারপর ট্যাগলাইন সিলেক্ট করবেন, সমস্যা কোথায় তাই না? আচ্ছা তারপর যদি এটা জাস্ট ক্লিক করে ক্রিয়েট এ পেজ ক্লিক করবেন, এর পেজ ক্রিয়েট করার পরে কিন্তু আপনাদের কাজ শেষ হয়নি বুঝছেন, অনেক স্টেপ বাকি আছে, অনেক স্টেপ ফুলফিল করা লাগবে। এখানে কি বলেছে আমার একটা পেজ ক্রিয়েট করার জন্য নাকি? কিছু এরর দেখাচ্ছে, দিতে হবে এমনটা না, শুনেন শুনেন আমার এখানে অলরেডি অনেক কয়টা করা আছে যার কারণে প্রবলেমটা দিচ্ছে ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে এখন কারটাতে কেমন প্রবলেম দেখাবে এটা কোনো ইয়ার বিষয় না বুঝছেন, এখন কার সাথে কেমন ব্যবহার করবে এটা কোনো গ্যারান্টি নেই। কি লাগা আছে এবার আর সম্ভাবনা আছে, ধন্যবাদ ভাই আপনি খেয়াল করেছিলেন বুঝছেন, মানে আমি কি বুঝালো উনি বুঝতে পারেন না। আপনারা পাবলিক ইউআরএল মানে কি, যেটা আমার ছিল ওটা আমার ইউজার নেমে ছিল আর ইউজার নেমটা ইউআরএল এ অ্যাড হয় বুঝতে পারছেন, যে আমাদের লাস্টে যে ইউজার নেমটা ইউআরএল এ অ্যাড হয় না ওটার জন্য আমাকে ওটা ইউআরএল দেখাচ্ছিল। আচ্ছা তারপরে প্রথমে কি চাইছে দেখেন, আপনারা এটা সবাই পারবেন, প্রথমে চাইছে কি ওয়েবসাইট, আপনি যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, ইন ফিউচার আমরা ওয়েবসাইট তৈরি করা শিখবো এবং সেখানে চাইলে তখনকার ওয়েবসাইট চাইলে আমরা পরবর্তীতে সেখানে বসাইতে পারি। তারপর গেলে ডিসক্রিপশন, ডিসক্রিপশন মানে কি আমরা কি কাজ করব না করব এটার একটা বিস্তারিত ধারণা দিয়ে আমরা একটা ডিসক্রিপশন তৈরি করে দিব ঠিক আছে। আমরা ডিসক্রিপশনে কি লিখতে পারি, কাজ আমি করব না কাজ করবেন আপনারা ঠিক আছে। ডিসক্রিপশনে আমরা কি লিখতে পারি বলি, প্রথম কথা আপনার পরিচয় দিবেন ঠিক আছে, পরিচয় দেওয়ার পর আপনি কি কাজ করেন সেটা দেখবেন, পরিচয়ের সাথে আপনি কি করতে পারেন আপনার এক্সপিরিয়েন্সের ব্যাপারটাও বলতে পারেন, তারপর আপনি কি কাজ করবেন সেটা দিবেন, তারপর আপনি ধন্যবাদে শেষ করবেন। তার আগে একটা কথা বলতে পারেন কি, যদি আপনারা আমার কাছে এরকম কোনো সার্ভিস চান তাহলে আমাকে মেসেজ দিতে পারেন, নির্দ্বিধায় আমাকে মেসেজ দিতে পারেন, এরকম একটা কথা লিখে আপনি ডিসক্রিপশন শেষ করতে পারেন ঠিক আছে। আপনারা লিখে অবশ্যই আমারে দেখাবেন যে কার্ডটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ আচ্ছা, প্রত্যেকদিন এরকম একটা টাস্ক থাকবে নতুন নতুন, যেরকম যাতে আপনারা নতুন নতুন কিছু একটা নিজে থেকে উদ্ভাবন করতে পারেন। হ্যাঁ তারপর কাছে লোকেশন, লোকেশন তো সবাই দিতে পারেন নাকি, কেমন ভাবে লোকেশন অন করে লোকেশন দেবেন, লোকেশন আপনার জায়গার নামটা লেখা লাগবে বুঝছেন। আচ্ছা তারপর নেক্সটে কি আছে, তারপর কি লেখা আছে, গ্রো ইউর ফলোয়ার্স, শেয়ার ইনভাইট করতে বলছে, এখনো কমপ্লিট হয়নি যার ইনভাইট অপশন আছে ঠিক আছে। তারপর হচ্ছে ফলো রিলেভেন্ট পেজ, মানে কি এর সাথে মিলানো যতগুলো পেজ সেগুলো ফলো করতে বলছে। তারপর হচ্ছে কমিউনিটি আছে, কমিউনিটি অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের কমিউনিটিতে, আপনার যদি কোনো কমিউনিটি থাকে ঠিক আছে আপনি চাইলে অ্যাড করতে পারেন, আর যদি না থাকে তাহলে জাস্ট এখান থেকে কি করবেন, আপনার যেহেতু নাই আপনি জাস্ট ডন ট্যাবে ক্লিক করে দেবেন এটা চলে যাবে ঠিক আছে। আচ্ছা এই কয়টা স্টেপ দেখেন, একটা স্টেপ অটোমেটিক পার হয়ে গেল না ডন ট্যাবে ক্লিক করার কারণে, আপনার জাস্ট মাত্র এই কয়টা স্টেপ আছে, এখানে স্টেপ কয়টা থাকে গুনবেন ঠিক আছে, মোটামুটি 12 থেকে 13টা স্টেপ থাকবে আপনাদের এগুলো কমপ্লিট করা লাগবে, আর কতটা স্টেপ থাকবে এটা মনে রাখবেন পরীক্ষাতে আসবে। হ্যাঁ আচ্ছা তারপরে কাজ কি করতে হবে, আমাদেরকে একটা কভার ইমেজ দেওয়া লাগবে ক্লিয়ার, তারপরে কি করবো একটা কভার ইমেজ দেবো, কভার ইমেজ সাইজ কত বলেন তো, এর আগে দেখে যান আপনারা না, এর আগে যেটা দেখেছিলেন ওটা ছিল হচ্ছে 1500 এরকম কিছু একটা ছিল কিংবা 1100, আচ্ছা 5:1 ছিল তখন তাই না, 5:1 ছিল। আচ্ছা যাই হোক এখানে মোটামুটি ওরকম কাছে আছে, 5:1 হবে এটা, আপনি যদি এটা ইয়া করেন হিসাব করেন 5:1 হবে এই যে এটা বুঝছেন, যদি আপনাদেরকে দেখাইতে চাই। আচ্ছা তাহলে আমরা এই সাইজের আজকে একটা কভার ইমেজ তৈরি করবো, দেখেন অনেক সহজ করা, আপনারা অলরেডি করেছেন অনেকবার, করেন নি প্র্যাকটিস করেন নাই, আমরা জাস্ট আমার এখন প্রয়োজন তাই আমরা একটা জাস্ট তৈরি করিনি শর্ট টাইমের ভিতরে। হ্যাঁ আর ব্র্যান্ড প্রমোশনের জন্য কিছু নিয়ম মেনে চলতে হয় সেগুলো জাস্ট আজকে আপনাদেরকে বলে দেব।
আচ্ছা দেখেন, এখানে অলরেডি অনেক কিছু হয়ে আছে, ঠিক আছে। তা আমি কি করবো, আমি ছোট্ট একটা আমার মতো করে, যেহেতু আমার জিনিস আমি সিলেক্ট করলাম আমার মতো করে, আমার বেশিরভাগ ক্ষেত্রে নীল কালারটা পছন্দ, নীল কিংবা ব্ল্যাক, নীল ব্ল্যাক নীল ব্ল্যাক, সাদাও ভালো। আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো করে দিলাম, ঠিক আছে, এখানে দিলাম। এবার আমার এখানে ফোন নাম্বার দিতে হবে, দিলাম, মেল অ্যাড্রেস দিব। লেখা আপনাদের ওখান থেকে দেখা যাচ্ছে, ওখান থেকে লেখাটা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা দিলাম, শেষ। আমার, ও আচ্ছা, আমার ছবি বসান লাগবে না? মাঝে মাঝে এখানে ক্লায়েন্টকে ইয়াও দিয়ে দিচ্ছে, বুঝছেন, ওই কি বলছে, ক্যানভা থেকে ডিজাইন করে দিয়ে দিই, যদি সে আমার কাছে চায় তাহলে। ওরা পারে না ক্যানভা থেকে, বললে কি ক্যানভা থেকে ক্রিয়েটিভিটির একটা ব্যবসা করা আছে না, দেখা যাচ্ছে ওর মাথায় নাও আসতে পারে সবাই সব জিনিসটা। আমাকে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা রাখে। আচ্ছা ঠিক আছে, একটা ছবি যেহেতু দিলে হলো আমরা দিলাম, হ্যাঁ, যেহেতু জিনিসটা আমার, বুঝেন নাই, আমার যেটা পছন্দ হলো সেটা দেবো। আচ্ছা ঠিক আছে, ওয়েট করি, এটা আপলোড হতে থাকুক কতক্ষণ। আচ্ছা বসে গেছে, হ্যাঁ, আমার যদি এটা পছন্দ না হয় তাহলে আমরা একটু কম বেশি করতে পারি। এটা আমরা কি করলাম, আমরা আমাদের ইমেজটাও রেডি করে ফেললাম নাকি? 7 6 আমার নাম্বার, 7 5 না, 5 লেখা হয়ে গেছে। শেয়ার অপশনে ক্লিক করলাম, নিচে আসবো, ডাউনলোড, জেপিজি থাকবে, পিএনজি করে নেবেন, সরি পিএনজি থাকবে, জেপিজিতে করে নেবেন, ঠিক আছে। পিএনজি মানে যে ব্যাকগ্রাউন্ড নাই, মানে উইদাউট ব্যাকগ্রাউন্ড, বুঝছেন। দেখাচ্ছে, বুঝাই, এই যে পিএনজি মানে হচ্ছে এগুলো, যেগুলোর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, বুঝছেন, এই যে বুঝতে পারলেন, মানে আমি শুধু যে গুগল আছে গুগলের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যে কবুতর আছে কবুতরের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, স্পাইডারম্যান স্পাইডারম্যান পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এগুলোকে বলে পিএনজি ইমেজ। হ্যাঁ আচ্ছা, আমার এটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তা আমরা আমাদের এতে চলে যাই, এখানে যাওয়ার পর আমরা আমাদের কভার ইমেজটা আপলোড করে দেবো। হ্যাঁ দেখেন, এখানে সাইজ কিন্তু আবার দেওয়া আছে, এখানে কিছু করার দরকার নেই, আপনি যারা ফিল্টার মিল্টার করতে পারেন আপনার ইচ্ছা, তবে এগুলো করার কোনো প্রয়োজন নেই। প্রফেশনাল জায়গাতে কেউ ইয়া করবেন না, স্ন্যাপচ্যাট ইউজ করবেন না, বুঝছেন, যে অনেকে প্রোফাইল দেবেন স্ন্যাপচ্যাট ইউজ করে ছবি ঢোকে, কেউ তুলবেন না এগুলা। এই অরিজিনাল ক্যামেরা, শ্যামলা মানুষ শ্যামলা আসুক, ফর্সা মানুষ ফর্সা আসুক, আসুক, সমস্যা নেই, কিন্তু অরিজিনাল চেহারায় দেখাবেন, হ্যাঁ, কারণ অনেক সময় ভেরিফাই করতে যে কি করে, যখন এনআইডি কার্ড ভেরিফাই নাই কিংবা ফেস ভেরিফিকেশন নাই, আপনার এটা এইটা ফার্স্ট সার্ভিসে করার কারণে ওটা নিতে চায় না, তখন দেখায় না, না ওইটা বলি না, আমি বলি শুনেন, আপনি মনে আসুন, প্রথম কথা, আপনি মনে করেন আপনার প্রোফাইলে একটা ছবি দিয়েছেন, আপনি মনে করেন আপনার প্রোফাইলে একটা ছবি দিয়েছেন, হ্যাঁ, এখন কে বললো ইয়া ফেসবুক থেকে বলেন, তারপরে ইনস্টাগ্রাম থেকে, যেখান থেকে বলা, আপনার ভেরিফাই করবে আপনার ফেস, আপনাকে লাইভ ক্যামেরার সামনে ভেরিফাই করবে, আপনি যেটা ছবিটা দিয়েছেন ওটা তুলেছেন অন্য এমন একটা ক্যামেরা দিয়ে তুলেছেন যে আপনার
ভাই সে যে একটু শ্যামলা সে বেশি ফস হয়ে গেছে, আর যে ফস হয়ে তখন ধবধবে ফস হয়ে গেছে। হ্যাঁ, ওকে আর তখন ক্যামেরা চিনতে পারে, তখন ভেরিফাই করতে প্রবলেম হয়, এর জন্য অরিজিনাল ক্যামেরাতে অরিজিনাল যেটা আছে সেটা তুলবেন, বুঝছেন? কারো ক্যামেরা ফসা ফসা সমস্যা নেই, কারো ক্যামেরাতে শ্যামলা আছে শ্যামলা আছে সমস্যা নেই, কিন্তু এডিট করা যাবে না, বুঝতে পারছেন? ভেরিফাই করার সময়, তাছাড়া আপনি নর্মালি যে কোনো ছবি ইউজ করতে পারেন, সমস্যা নাই, বুঝলেন? না আচ্ছা ঠিক আছে, তাহলে কি বুঝলাম আমরা, দেখেন এবার আমরা আমরা ফেসবুকের প্রোফাইলে যেটা পেজে একটু বেশি সুবিধা পাবো, ঠিক আছে? কারণ যেহেতু আমরা এখানে ব্র্যান্ড মার্কেটিং এর সুবিধা দিচ্ছে, তার মানে আমাদের অনেক কিছু একটু বেশি সুবিধা দেবো, যেমন এখানে আমাদের অ্যানালিটিক্স ব্যাপারটা অ্যাড আছে, আমাদের প্রোফাইলে কিন্তু জিনিসটা অ্যাড নাই, ঠিক আছে? অ্যানালিটিক্স মানে কি? বিশ্লেষণ করা। আচ্ছা, এটা মানে হচ্ছে বিশ্লেষণ করা, যেমন আমাদের ফলোয়ার কতগুলো হলো, কতগুলো পোস্ট ইমপ্রেশন হয়েছে, তারপর যে ইউনিক ভিজিটর কতগুলো আসছে, তারপর শেয়ার কতজন করেছে, সার্চ কতজন করে দেখেছে, সবকিছু আমরা আমাদের অ্যানালিটিক্স থেকে দেখতে পাবো, যেটা আমাদের প্রোফাইলে কিন্তু দেখার কোনো পজিশন ছিল না, যেহেতু এটা বিজনেস পারপাসে, সেক্ষেত্রে আপনাকে ওইভাবে সবকিছু দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা তিনটা অপশন পাবো। প্রথম অপশন কি দেখা আছে? মিডিয়া, মিডিয়া মানে হচ্ছে পোস্ট করা, সেটা আপনারা সবাই পারেন, ঠিক আছে? আচ্ছা, আমরা তিনটা কাজই দেখবো, একটা পোস্ট করার নিয়ম কি, আর এখানে পোস্ট করার কিছু নিয়ম আছে, সেটা হলো আপনি কখন এখানে ক্যাজুয়াল পোস্ট করবেন না, কিংবা ইয়ার্কি মূলক কোনো পোস্ট করবেন না, লিঙ্কডইনে এটা করাই উচিত না, লিঙ্কডইনে মজা পাওয়ার মতো কোনো পোস্ট করা উচিত না, যা করবেন প্রফেশনাল আপনার কাজ রিলেটেড। আপনি ভিডিও এডিটিং করেন, আপনি ভিডিও এডিটিং করে একটা সিম্পল এখানে অ্যাড করেন, আপনি গ্রাফিক ডিজাইন করেন, গ্রাফিক ডিজাইন করে একটা কাজ অ্যাড করেন, আপনি ডিজিটাল মার্কেটিং করেন, অতীতে কতগুলো কাজ করেছেন, কয়েকটা ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট নেন, কয়েকটা ফেসবুক পেজের স্ক্রিনশট নেন, কয়েকটা ওয়েবসাইটের এসইও স্ক্রিনশট নেন, ওগুলো পোস্ট করেন এবং বলেন যে আজকে আমি এই ডেটা কাজ করলাম, এই এই প্রবলেম ছিল, আমি এই কাজটা করে সলভ করেছি। আপনি রেগুলার পোস্ট করে থাকেন, দেখবেন কোনো না কোনো ক্লায়েন্টের চোখে পড়ে যাবে, পরে 100% করবে, বুঝছেন? আপনার কি করতে হবে, শুধুমাত্র রেগুলার অ্যাক্টিভ থেকে পোস্ট গুলো করা লাগবে, দিনে অন্তত দুইটা করে পোস্ট করবেন, দেখবেন আস্তে আস্তে 1 মাস 1.5 মাসের ভিতরে আপনি কাজ এখান থেকে পেয়ে যাবেন, আপনার ক্লায়েন্ট নক দেবে, বুঝছেন? যে আমরা যদি এখানে আমার মেসেজ অপশন যাই, যদি অনেকদিন এখানে অ্যাক্টিভ না আমি, এখানে ক্লায়েন্ট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টই আগে নক দেয়, বুঝছেন? এই যেসব যেগুলো ক্লায়েন্ট আছে এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা আগে নক দেয়। আবার অনেক ফ্রিল্যান্সার আছে যারা হেল্প চায়, মানে দেখার জন্য, যেমন এই যে আছে জিম নাকি জানো নাম মালের, বুঝছেন? আচ্ছা যাক, অত কিছু দেখাচ্ছি না, এখন দেখাবো, আর অল্প কিছুদিন পর থেকে সবই দেখাবো। হ্যাঁ আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আচ্ছা আচ্ছা, দেখতেছি দেখতেছি দেখতেছি, এই যে এখানে ছিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করবো আমরা এখানে, মিডিয়াতে কি পোস্ট করবেন, এটা বুঝতে পেরেছেন? আপনি যেগুলো কাজ করবেন ওগুলো জাস্ট স্ক্রিনশট নেবেন, ওটা কিভাবে কিভাবে কাজ করলেন এই প্রসেসটা লিখে পোস্ট করবেন, আর তাছাড়া পোস্ট করার নিয়ম তো আপনারা সবাই জানেন, এটা কি এক্সট্রা করে শেখানো কোনো বিষয় আছে, শেখানো লাগবে কি? আগামী ক্লাসে কিন্তু পোস্ট করার ক্লাস, মানে ইয়া করে নিয়ে পোস্ট করে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি জানি যে আপনারা পারবেন, বিধায় আমি পারবার জিনিসটা দেখাচ্ছি না, ঠিক আছে? যেটা ইউনিক আছে সেটা দেখাচ্ছি। তারপরে যে পোল, পোল মানে কি? হ্যাঁ, পোল মানে কি, খাবার নাকি? আচ্ছা হইলো না, পোল মানে খাম্বা, যে তিনটা খাম্বা আছে বলেন, আমি বলি শুনেন, পোল মানে হচ্ছে ভোট, বুঝছেন? আপনার পোল দেখেন, পোল কম্পিটিশন হয় না যে আপনি কাকে চয়েস করলেন, একে টিক দেন একে টিক দেন। আচ্ছা দেখা দিচ্ছে আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি মনে করেন একটা কোশ্চিন করলেন, ঠিক আছে, হোয়াট ইজ এসইও, তারপরে আচ্ছা আমি দেখলাম যে হুইজ শিফাস ফ্রেন্ড, ঠিক আছে, মানে শিফাদের ফ্রেন্ড কে, এখানে অপশন দিলাম হচ্ছে কয়েকটা নাম লিখলাম, মনে করেন আরো চাইলে দুই একটা অপশন আপনি অ্যাড করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো আমি মনে করলেন যে আর একটা দিলাম, মানে আমার ফ্রেন্ড গুলোর নাম লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আপনি আবার এখানে কতদিনের জন্য আপনি পোলটা চালাতে পারেন, মানে ভোটটাকে নির্দিষ্ট সময়ের জন্য করা উচিত, তাই না? আচ্ছা, কতদিনের জন্য আপনি ভোটটা চালাতে চান, ওটা একটা দুই মানে 2 সপ্তাহ সর্বোচ্চ এখানে দেওয়া আছে, এখানে আপনি 1 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ দিতে পারবেন, আর এখানে নিজের ইচ্ছা মতো কোনো কিছু দেওয়া যাবে, মানে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করার কোনো জানা, কিংবা নিজের ইচ্ছা মতো লেখার কোনো সিস্টেম এখানে নাই, ঠিক আছে? আমি চাচ্ছি আপাতত 1 দিনের জন্য, যেহেতু আমার প্রোফাইল 1 দিনের জন্য রাখলাম আপনাদের দেখানোর জন্য, তারপর ডান করলাম। হ্যাঁ আচ্ছা, ডান করার পরে আমি জাস্ট এখানে কি করলাম, মনে করেন যে এটা চাইলে আমাদের প্রোফাইলেও পোস্ট করতে পারি, এটা কিন্তু আমার ইয়া পেজ, আমি চাইলে কিন্তু আমার প্রোফাইলে শেয়ার করতে পারি, যদি শেয়ার না করি তাহলে আমরা করলাম না। আচ্ছা হ্যাঁ, শিডিউল করা যাবে, শিডিউল করতে পারেন, শিডিউল করা কিন্তু খুব একটা বেশি কঠিন জিনিস না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করলাম, এটা আমার প্রোফাইলেও শেয়ার করলাম, জান। আচ্ছা এবার আমরা এটা অ্যান্সার দিয়ে দেখি কি লেখা আছে, হু ইজ শিফাত ফ্রেন্ড, ঠিক আছে? আমি লিখলাম হচ্ছে আলিফ, তাহলে কি দেখেন, আলিফ আসলো 100%, অনেক 0%, আসমাল 0%, তার মানে কি
আমি জাস্ট বোঝাতে চাইলাম যে যত বেশি ভোট দিবে, যেমন আমরা যদি অন্য কেউ যদি অনেকে ভোট দেয় তাহলে আলিফ 50 অনেক 50, ঠিক আছে। আবার অন্য কেউ যদি আসমলে ভোট দেয় তাহলে ওখানে হয় পার্সেন্ট আস্তে আস্তে কমতে কমতে ভাগ হয়ে যাবে ওদের ভিতরে, যে কত পার্সেন্ট কে বেশি পাইলো, বুঝছেন? এটাকে বলা হচ্ছে পোল। ক্লিয়ার? আর কার কোনো কনফিউশন আছে এটা নিয়ে? আচ্ছা গুড। আচ্ছা তারপর অপশন আছে কি, রাইট আর্টিকেল। আর্টিকেল মানে হচ্ছে কন্টেন্ট লেখা, ঠিক আছে। কন্টেন্ট রাইটিং যদি আপনাদের আলাদা ক্লাস, তারপর আমি আপনাদেরকে বলি, ঠিক আছে। দেখেন এখানে আপনার ইমেজ দিতে পারেন, আপনার টাইটেল দিবেন, এখানে আপনি কি লিখবেন এগুলো করতে পারেন, আরো অনেক কিছু আছে। আচ্ছা ইমেজ টিমেজ এগুলো আপাতত দিচ্ছি না, হ্যাঁ এগুলো দেখার কোনো কিছু নাই, শুধু দেখানোর জন্য। হ্যাঁ আচ্ছা, যে ইমেজ আছে আসতে থাক। আপনার কি করবেন এখানে, কি করবেন, টাইটেল দিবেন, ঠিক আছে। মনে করেন যে বরেন্দ্র, এটি আমাদের টাইটেল, বরেন্দ্র আইডি, ঠিক আছে। আচ্ছা এবার আপনি নেক্সটে ক্লিক করেন, এগুলো করার দরকার নাই, সেটা নিবেই। দিলাম বরেন্দ্র, এটি মেনশন দেন। এবার লিখবেন আপনার আর্টিকেল, বুঝছেন, আপনি যত বড় পারেন আর্টিকেল লিখতে থাকবে এখানে, বুঝছেন। মানে আপনার এই ব্যাপারে যেটা লিখতে চাচ্ছেন ওটা কি লিখবেন না লিখবেন, 2000 5000 10000 ওয়ার্ড আপনি লিখতে পারেন। যদি আপনার আর্টিকেল লেখার কোনো অপশন থাকে তার মানে ওখানে ওয়ার্ডের কোনো লিমিট থাকবে না, বুঝছেন। আপনি আনলিমিটেড ওয়ার্ডের এখানে আর্টিকেল লিখতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে পাবলিশ করতে পারেন সঙ্গে সঙ্গে, আপনি চাইলে এখানে কি করতে পারেন, শিডিউল করতে পারেন, এটা সবাই পারবেন না, খুব একটা বেশি কঠিন কি, কঠিন না। শুনেন, হ্যাঁ টাইম সিলেক্ট করে শিডিউল করে দিবেন, আর কন্টেন্ট এরকমই হয়। এবার আমি বলি লিঙ্কডইনে এগুলো করার সুবিধাটা কি, দেখেন যত বেশি অ্যাক্টিভিটি দেখাবেন লিঙ্কডইন আপনাকে তত বেশি বুস্ট করবে ক্লায়েন্টদের সামনে, কারণ লিঙ্কডইন বাংলাদেশের ক্ষেত্রে কিংবা অন্যান্য ফ্রিল্যান্সের ক্ষেত্রে কাজ পাওয়ারই জায়গা, বুঝছেন। যত বেশি আপনি লিঙ্কডইনে অ্যাক্টিভিটি দেখাবেন তত বেশি কি করবে, লিঙ্কডইন আপনাকে বুস্ট করবে, আরো বেশি মানুষ সামনে নিয়ে যাবে, বুঝছেন। তখন আপনি কি করতে পারেন, ক্লায়েন্ট পাওয়ার সময়টা অনেকটা বেশি বেড়ে যায়, ঠিক আছে। আমরা আস্তে আস্তে এগুলো বিষয় নিয়ে, আরো যখন ক্লায়েন্ট নিয়ে ক্লাস হবে, আমরা যখন লাইভ ক্লায়েন্টের সাথে কাজ করবো, তাহলে আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আর যে কাজগুলো দিলাম আজকে অবশ্যই 100% সেই কাজগুলো আগামী ক্লাসে প্র্যাকটিস করে নিজের মতো করে পড়ে নিয়ে আসবেন, ঠিক আছে। আমি যেগুলো বললাম আপনাদেরকে তো সেগুলোও করবেন, কারণটা বলি, যত বেশি আপনি চেষ্টা করেন, ভুল করেন করার সমস্যা নাই, ভুল করাও কিন্তু ভালো কাজ, আমি বারবারই বলছি, ভুল করলে কোনো কোনো ক্ষতি হয় না, ভুল করলে লাভ হয়, বুঝছেন। হ্যাঁ শিখা যায়, অনেক শিখতে, যেটা ভুল করে শিখবেন সেটা মনে থাকবে, যেটা এমনি প্রথমবার হয়ে গেছে সেটা মনে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, যেটা ভুল করে শিখবেন সেটা মনে থাকবে। আচ্ছা